মাউন্টের সামনের স্যার দিকে, দেখতে পাবে না। একদম মাউন্টের সামনের দিকে। ফ্ল্যাশ অন করে করেন। না না দেখা যাচ্ছে। দেখো স্লাইড কোথায়, তাহলে পুরোটা উঠে নিচ্ছি, অংশ ছিঁড়ে গেছে। রেখে দিন না স্লাইড লাগবে, রেখে দাও। এছাড়া নীল দিয়ে ছাড়া, এটা কিন্তু পুরো অংশ আউটে নেই, পেছন দিকটা রয়ে গেছে, জিনিসটা রয়ে গেছে। আচ্ছা এবার দেখ ভেন্টার সাইডটা, এটা হচ্ছে কি হলো ডর্সাল সাইড, ওটার নাম কি লেব্রাম। এবার লেবিয়ামটা দেখ, লেবিয়ামটা দেখ, লেবিয়ামটা যা, এটাও অর্ধেকটা কেটেছে, এটাও অর্ধেকটা কেটেছে, সাবমেন্টামটা রয়ে গেছে। হলো হলো এইবার হাইপ ওয়ারিং দেখ, ছোট্ট মতো উঁচু মতো হয়ে গেছে হাইপ ওয়ারিং। এবার ম্যাক্সিলা, এবার এপাশে ম্যাক্সিলা, এবার ম্যান্ডিবল, এই কালো মতো কাল, আর এই পাশে ম্যান্ডিবল, দুটো ম্যান্ডিবল, অনেকগুলো করা হয়েছে, এই ম্যান্ডিবল হয়ে গেল। এবার সাজাতে হবে, এইটা বাইরের দিকে, এটা উপরের দিকে, এটা কেটে গেছে অর্ধেকটা, সামনেরটা পোর্শন আছে, এটাও সামনের পোর্শন আছে, পেছনের পোর্শনটা আরেকটা এর সঙ্গে যোগ আছে, সাবমেন্টাম মেন্টাম সব চলে গেছে। এই হচ্ছে ম্যান্ডিবল, ম্যান্ডিবল এই একটা ম্যান্ডিবল, এই একটা ম্যান্ডিবল হলো, দাঁতগুলো ভেতর দিকে থাকবে বাইরের দিকে নয়। এটা হচ্ছে ম্যাক্সিলা, এটা ম্যাক্সিলা, ম্যাক্সিলা, এটা ম্যাক্সিলা, আর এই হচ্ছে হাইপোফ্যালিং, এটা মাঝখানে হাইপোফ্যালিং, সেটা ওটে নিই, এটা সাবমেন্টামের কি একটা অংশ। তাহলে লেব্রাম লেবিয়াম, লেব্রাম লেবিয়াম, তারপরে এটা হচ্ছে ম্যাক্সিলা, ম্যান্ডিবুল হাইপোয়ারিং।